এখন কথা বলছি মুর্শিয়া সাহিত্য নিয়ে। আমরা জানি যে মুর্শিয়া শব্দটি একটি আরবি শব্দ। মুর্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। এই শোক সাহিত্যের নিদর্শন বিশ্ব সাহিত্যে বহু প্রাচীন। বিশ্ব সাহিত্যে এই শোক সাহিত্য বা মুর্শিয়া সাহিত্যের নিদর্শন আমরা অনেক পাই। তবে বাংলায় যে মুর্শিয়া সাহিত্য বলে একটি বিশেষ সাহিত্য ধারা, বিশেষত মধ্যযুগে এই সাহিত্য ধারাটি উদ্ভবের পিছনে ধর্মীয় কারণ অনেকখানি কাজ করেছে। বিশেষত কারবালা, যদিও আমরা মুর্শিয়া বলতে দুঃখ ভারাক্রান্ত যে কোনো কাহিনী হতে পারে বলে ধারণা করি, কিন্তু শেষ পর্যন্ত এই মুর্শিয়া সাহিত্য বলতে কারবালা ময়দানের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গী সাথীদের শাহাদাত বরণের যে করুণ বিয়োগান্তক ঘটনা, সেই ঘটনা নিয়েই রচিত যে কাব্যগুলো, সেই কাব্যগুলোই শেষ পর্যন্ত মুর্শিয়া সাহিত্য হিসেবে আখ্যায়িত হয়েছে। আমরা এই মুর্শিয়া সাহিত্য রচনার আত্মসামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় পটভূমি যদি খেয়াল করি, আমরা দেখব যে মুঘল শাসনামলে এই অঞ্চলে শিয়াদের প্রভাব অনেক বেড়ে যায়। বিশেষত সম্রাট হুমায়ুন, তিনি ইরানে বহুদিন আশ্রিত ছিলেন, সেখানে শিয়াদের দ্বারা অনেকখানি প্রভাবিত ছিলেন তিনি। পরবর্তীতে তিনি যখন দিল্লি প্রত্যাবর্তন করে এখানকার দায়িত্বভার গ্রহণ করেন, তারপর কিন্তু তার মধ্যে এই শিয়াদের প্রভাব থেকেই যায়। আপনারা জানেন যে শিয়ারা পাক পাঞ্চেতন নামে একটি বিশেষ পরিভাষায় বিশ্বাসী। ইসলামের মূল ভিত্তি তারা মনে করে এই পাক পাঞ্চেতনকে, যেখানে রাসুল সাল্লাম, হজরত আলী, হজরতে ফাতেমা, ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন, এই পাঁচজনকে একত্রিত করে ইসলামের মৌলিক ভিত্তি হিসেবে ধরা হয়। শিয়াদের যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারে তারা হযরত আলীকে অনেক গুরুত্ব দেন। ফলে এই আলী ভক্তদের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের জীবনদানের যে ঘটনা, সেটি অনেক বেশি গুরুত্ব পায়। ফলে এই অঞ্চলে এই মুর্শিয়া সাহিত্যের বিকাশ হতে থাকে। চট্টগ্রামের সাথে ইরান, ইরাকের একটি বাণিজ্যিক যোগাযোগ ছিল, তাদের মাধ্যমে ওই অঞ্চলে কারবালার বিয়োগান্ত ঘটনাগুলো ছড়িয়ে যায় এবং পরবর্তীতে এই ঘটনাগুলো নিয়ে সাহিত্য রচনা শুরু হয়। এই মুর্শিয়া সাহিত্য নিয়ে বাংলা সাহিত্যে মুর্শিয়া সাহিত্য, এই বিষয়ে সবচেয়ে মৌলিক গবেষণা যিনি করেছেন ডক্টর গোলাম সাকলায়েন, তিনি এই বিষয়ে পিএইচডি করেছেন মুর্শিয়া সাহিত্যের উপর। তিনি দেখিয়েছেন যেহেতু আমাদের এই অঞ্চলে শিয়া প্রভাবের কারণে, বিশেষত পরবর্তীকালে এসে মহরম মাস এলেই কারবালার বিয়োগান্ত ঘটনা নিয়ে সবার গ্রামে গঞ্জে গান ছড়িয়ে পড়ে, সবাই এই করুণ কাহিনী উপভোগ করে, শুনে, ফলে এই কারবালার ঘটনা নিয়ে সাহিত্য রচনা করা কবিদের মধ্যে একটি ফ্যাশন হিসেবে আবির্ভূত হয়। প্রায় অধিকাংশ মুসলমান কবি এই কারবালার ঘটনা নিয়ে কাব্য রচনা শুরু করেন। দুটি কারণ হতে পারে। অনেকেই বলেছেন যে ওই সময় শাসন ক্ষমতায় যেহেতু শিয়া বা শিয়া প্রভাবিত ব্যক্তিবর্গ ছিল, তাই তাদেরকে সন্তুষ্ট করা একটি উদ্দেশ্য ছিল। আরেকটি উদ্দেশ্য হতে পারে যে গ্রাম গঞ্জে এই কারবালার করুণ ঘটনা নিয়ে মহরমে মানুষ, মহরম মাস এলেই সারা মাস জুড়ে এই দুঃখ ভারাক্রান্ত গানগুলো তারা শোনে, কাব্য পাঠ করে, ফলে উপযোগিতা বা চাহিদার যে বিষয়টি, এটি বিবেচনা করেও হতে পারে অধিকাংশ কবি এই কারবালার বিয়োগান্তক ঘটনা নিয়ে সাহিত্য রচনা করেন। এই কারবালা সাহিত্যের বড় বৈশিষ্ট্য আমরা যেটি দেখি, এর মধ্যে কিছু কিছু সাহিত্য, যেহেতু কারবালার প্রান্তরে যুদ্ধটি সংগঠিত হয়েছিল, একদিকে এজিদ এবং অপরদিকে রাসুলের দৌহিত্র হযরত হুসাইন, এখানে
যুদ্ধের যে বর্ণনা, এক্ষেত্রে এই কাব্যগুলোকে যুদ্ধ কাব্য হিসেবে বা জঙ্গনামা অর্থাৎ যুদ্ধের কাব্য হিসেবেও এই কাব্যগুলোকে আখ্যায়িত করা যায়। তবে এই কাব্যগুলোতে যুদ্ধের বর্ণনার চেয়েও যুদ্ধের পরের যে করুণ কাহিনী, ইমাম হুসাইনের পরাজয়ের যে করুণ কাহিনী, সেটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বিজয়ী নায়ক এজিদ, কিন্তু সেখানে পরাজিত যিনি হয়েছেন তার প্রতি মুসলিম বিশ্বের সহানুভূতি। এ কারণে এগুলো ঠিক বীর রসের, যেহেতু বিজয়ী যে সে খলনায়ক হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত, বিজয়ী বীরকে মানুষ গ্রহণ করতে পারছে না, এই কারণে যুদ্ধের যে বর্ণনা তার চেয়েও যুদ্ধের পরে অর্থাৎ করুণ রস, সেই করুণ রসের প্রাধান্য বেশি। কারণ আমি যাকে সমর্থন করব তিনি পরাজিত, এক্ষেত্রে বীর রস কিন্তু আসে না, করুণ রস আসে। এই করুণ রসে সিক্ত করে ইমাম হুসাইনের কাহিনীগুলো বর্ণনা করেছেন কবিরা মুর্শিয়া সাহিত্যে। নায়ক এখানে বিজয়ে গৌরব বঞ্চিত এবং যিনি পরাজিত তাকেই করুণ রসে সিক্ত করে উপস্থাপন করার এক ধরনের প্রয়াস এই মুর্শিয়া সাহিত্যে আমরা খেয়াল করি। আমরা যদি মুর্শিয়া সাহিত্যের আদি কবিকে, প্রথম কে লিখেছেন এই প্রশ্নে যাই, তাহলে অনেক মতভেদ দেখতে পাবো। তবে অধিকাংশের মতে শেখ ফয়জুল্লাহকে মুর্শিয়া সাহিত্যের আদি কবি হিসেবে ধরা হয় বা চিহ্নিত করা হয়। তিনি জয়নবের চৌতিশা নামে একটি কাব্য রচনা করেছেন, খুব সংক্ষিপ্ত ঘটনা, কিন্তু তার মধ্যেও শেখ ফয়জুল্লাহর কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায়। তাহলে প্রশ্ন যদি এরকম হয়, মুর্শিয়া সাহিত্যের আদি রচয়িতাকে, উত্তর হবে শেখ ফয়জুল্লাহ। আবার প্রশ্ন যদি এরকম হয়, শেখ ফয়জুল্লাহ রচিত কাব্যের নাম কি, মুর্শিয়া কাব্যটির নাম কি বা শোক কাব্যটির নাম কি, উত্তর হবে জয়নবের চৌতিশা। এই যে মুর্শিয়া সাহিত্য, এই মুর্শিয়া সাহিত্যকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। প্রথমত মুঘল আমলে রচিত মুর্শিয়া সাহিত্য, হামিদুল্লাহ খান প্রমুখ এর রচনা। পরবর্তীতে মুসলমানি বাংলায় রচিত মুর্শিয়া সাহিত্য, ফকির গরিবুল্লাহ, রাধারমন এরা এই মুর্শিয়া সাহিত্যের রচয়িতা। পরবর্তীতে আধুনিক যুগে এসেও এই মুর্শিয়া সাহিত্য কিন্তু রচিত হয়েছে, অর্থাৎ মধ্যযুগের সাহিত্য আঙ্গিক হিসেবে আমরা এটিকে ধরলেও আধুনিক যুগে এসেও এই মুর্শিয়া সাহিত্য রচনার ধারা অব্যাহত ছিল। এই আধুনিক যুগে এসে আমরা কায়কোবাদের কাব্যে মুর্শিয়া কাব্য পাই, আমরা এমনকি গদ্যেও মুর্শিয়া সাহিত্য আমরা পাই। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধুকে আমরা যদি সামনে নিয়ে আসি, তাহলে আমরা বলবো যে সেটিও মুর্শিয়া সাহিত্য, গদ্যে রচিত আধুনিক যুগের মুর্শিয়া সাহিত্য। মুর্শিয়া সাহিত্যের আরেকটি রূপ আমরা পাই লোকসাহিত্যে, লোকজ কথা, গান, সরা এগুলোর মাধ্যমে লোক মানুষের সৃষ্টি, যেগুলো একক কোনো কবির রচিত নয়, সেটি যেমন জারিগানের মধ্যে তার খানিকটা প্রভাব রয়েছে। এই মুর্শিয়া সাহিত্যের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকজন কবিকে চিহ্নিত করব। তার মধ্যে আমরা প্রথমেই বলছি আদি রচয়িতা শেখ ফয়জুল্লাহ এবং তার জয়নবের চৌতিশা। এরপর আমরা বলবো দৌলতুজির বাহরাম খাঁর কথা, তিনি জঙ্গনামা বা মকতুল হোসেন নামে একটি কাব্য রচনা করেন। চট্টগ্রামের অধিবাসী এই দৌলতুজির বাহরাম খাঁর শ্রেষ্ঠ রচনা কিন্তু লাইলি মজনু নামক রোমান্টিক প্রণয় উপাখ্যানটি। তবে তিনি তার পাশাপাশি এই মুর্শিয়া কাব্য লিখেছেন, যার নাম আমরা বলছি মকতুল হোসেন। এরপর মুহাম্মদ খান নামে একজন কবি ছিলেন, যিনি একই নামে মকতুল হোসেন নামে একটি মুর্শিয়া সাহিত্য রচনা করেছেন। পরবর্তীতে হায়াত মামুদ জঙ্গনামা নামে একটি মুর্শিয়া সাহিত্য রচনা করেছেন। এই হায়াত মাহমুদ কোনোভাবেই আধুনিক বাংলা কবি হায়াত মাহমুদ নন, ইনি মধ্যযুগের কবি হায়াত মাহমুদ। আর আধুনিক যুগে যে ভাষাবিজ্ঞানী এবং কবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলা বিভাগের খ্যাতনামা অধ্যাপক ডক্টর হায়াত মাহমুদ স্যারের কথা জানি, তিনি আধুনিক যুগের কবি, তিনি না, মধ্যযুগের একজন কবি যিনি জঙ্গনামা রচনা করেছিলেন। এই মুর্শিয়া সাহিত্যের মূল জায়গাটি এখানেই, যে বিশ্বনবীর দৌহিত্রের প্রতি যে মানুষের সহানুভূতি, সেই সহানুভূতির জায়গা থেকেই এই সাহিত্যগুলো জনপ্রিয় হয়েছিল।